السلام عليكم ورحمة الله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد, সুপ্রিয় দর্শক, শ্রোতা, ভাই ও বোনেরা, কাছের দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আজকের ভিডিওটিতে আপনাদের একটা চমৎকার আমল শেয়ার করব আমালে কোরআনি থেকে। বন্ধুরা, এই আমলটা যদি করেন ধনী হতে পারবেন, বড় লোক হতে পারবেন, আপনাদের জীবনে সচ্ছলতা আসবে। দর্শক, অনেকেই এই সম্পর্কে প্রশ্ন করে থাকেন, ফেসবুকে ও ইউটিউবে অনেকে প্রশ্ন করেন যে সচ্ছলতা লাভের বা টাকা পয়সা আসার কোনো আমল আছে কিনা, কোনো দোয়া আছে কিনা। অবশ্যই দর্শক, ইসলামে সবকিছুর সমাধান আছে। ইসলাম একটি স্বয়ং সম্পূর্ণ ধর্ম, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম, এখানে সবকিছুর সমাধান পাওয়া যাবে। দর্শক, তো এই আমল নিয়ে হাজির হয়েছি, যদি এই আমলটা করেন আপনাদের সমস্যার সমাধান হবে। দর্শক, এই পেরেশানি শুধুমাত্র আল্লাহ তাআলা দূর করতে পারেন। টাকা পয়সা আগামীকাল কে কি কামাই করবে, কতটুকু কার কি উপার্জন হবে, এই সম্পর্কে শুধু আল্লাহ তাআলা ভালো জানেন। ওয়ামা তাদেরি নাফসু মাযা তাকসিবু গাদা, কোনো প্রাণী জানে না আগামীকাল সে কি উপার্জন করবে। কারো জানা নেই যে আগামীকাল, আগামী সপ্তাহে আমি কত টাকা উপার্জন করতে পারবো, আমার চাকরি চলেও যেতে পারে, আবার আমার ব্যবসায় লস হতে পারে, আমরা নিশ্চিত কেউ জানি না। তো দর্শক, এই সম্পর্কে শুধুমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। তো আমরা তাকে ডাকবো, তার শরণাপন্ন হব, তিনি আমাদের জীবনে টাকা পয়সা দান করবেন, ধনার্দ্রতা দান করবেন। দর্শক, আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নাল ফাযলা বিয়াদিল্লাহ ইউতিহি মান ইয়াশা, নিশ্চয় অনুগ্রহ, নিশ্চয় রহমত হলো আল্লাহ তাআলার কাছে, নিশ্চয় অনুগ্রহ হলো আল্লাহ তাআলার কাছে, তিনি যাকে চান তাকে দান করেন। সুবহানাল্লাহ। তো কাজেই দর্শক, আমরা আল্লাহ তাআলার কাছে চাইবো, তিনি আমাদের দান করবেন, আমরা পরিপূর্ণ ভরসা রেখে মন থেকে তাকে ডাকবো, তাহলে তিনি আমাদের ডাকে সাড়া দিবেন। তো দর্শক, একটা আমল আপনাদের সাথে শেয়ার করব, একটা চমৎকার ওজিফা, এই ওজিফাটি করবেন, আমি আপনাদের সাথে শেয়ার করছি হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির আমালে কোরআনি নামক গ্রন্থ থেকে। তো দর্শক, সেই আল্লাহ তাআলা একটা সিফাতি নামের আমল, আল ওয়াসিউ, আল ওয়াসিউ, হামজা লাম জবর আল ওয়াও আলিফ জবর ওয়া, আল ওয়া সিনজের সি, আল ওয়াসি আইন পেশ ও, আল ওয়াসিউ, আল ওয়াসিউ, আল ওয়াসিউ। তো এই নামটি দর্শক, এই নামটা বেশি বেশি পাঠ করতে হবে, একটা ছেলের বা একটা মেয়ের এই নামটি বেশি বেশি পাঠ করতে হবে, আল ওয়াসিউ, আল ওয়াসিউ, আল ওয়াসিউ, এই নামটি বেশি বেশি পড়তে হবে। দর্শক, এইটাই হলো আমল। আল ওয়াসিউ এর অর্থ হলো প্রশস্ততা দানকারী। যদি এই নামটি বেশি বেশি পড়েন, তাহলে আল্লাহ তাআলা আপনার কামাই রোজগারের মধ্যে প্রশস্ততা দান করবেন, আপনার রিজিকের মধ্যে প্রশস্ততা দান করবেন, আপনার ধনার্দ্রতার মধ্যে প্রশস্ততা দান করবেন। ইনশাআল্লাহ আপনি টাকা পয়সার মালিক হতে পারবেন, আপনি স্বচ্ছলতার জীবনযাপন করতে পারবেন, সুখে শান্তিতে দিনানিপাত করতে পারবেন ইনশাআল্লাহ। তো আল ওয়াসিউ, আল ওয়াসিউ, আপনার অনেক সময় অবসর থাকেন এই হেলে দুলে সময় কারণে, খেল তামাশার মধ্যে, ঘোরাফেরার মধ্যে। তো দর্শক, যখনই আপনারা একাকী থাকেন, এই নির্জনে থাকেন, তখনই এই নামটা পড়তে থাকুন, আল ওয়াসিউ, আল ওয়াসিউ, আল ওয়াসিউ, বেশি বেশি পড়তে থাকুন, বেশি বেশি পড়তে থাকুন, এর উপকারিতা আছে। আল্লাহ তাআলা আমাদের আপনাদের জীবনে প্রশস্ততা দান করবেন। দর্শক, এই ছিল গুরুত্বপূর্ণ আমলটি নিয়ে আলোচনা, আশা করে বুঝতে পারছেন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন, বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিন। নিত্য নতুন আরো ভিডিও পেতে সবাই পাশেই থাকবেন। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।